হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার আকাশে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা আছি উইসকনসিনে। মিস্টার সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে, তো আমরা চলে এসেছি ওর এই ভ্যাকেশনটা এখানে একটু স্পেন্ড করব বলে। তো এখানে আমরা 3 দিন থাকবো। এখন সকাল তোমার 9:30 বাজে, আমরা সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে এসেছি আমাদের গাড়ির সামনে। এখন আমরা যাব, আজকে সারাদিনই ঘুরবো। তো চলো দেখা যাক আজকে আমরা কী কী দেখি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটার নাম হচ্ছে সিস্টার বে। এখানেই সমস্ত হোটেলসগুলো, রেস্টুরেন্টগুলো এবং শপসগুলো রয়েছে। আমরা ফেরিতে পৌঁছে গেছি, এখন আমরা ওয়েট করছি বোট আসার জন্য। বোটে করে আমরা এখন যাব ওয়াশিংটন আইল্যান্ডে, আর রাজু গেছে টিকিটটা কাটার জন্য, আর আমরা গাড়িতেই সবাই বসে আছি। যেহেতু আজকে হচ্ছে উইকডেজ, তো আশা করছি যে খুব বেশি একটা আমাদেরকে ওয়েট করতে হবে না। কিন্তু শুনেছি যে উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয় আর এখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা নাকি ওয়েট করতে হয়। আশা করছি আমাদের সেরকম হবে না। এই যে এখন আমরা গাড়িটা নিয়ে বোটের ভেতরে ঢুকছি। এখানে গাড়ি পার্ক করার জন্য জায়গা রয়েছে, একজন রয়েছে দেখানোর জন্য যে কার গাড়ি কোথায় পার্ক করতে হবে। তো রাজু সেই মতোই গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বোটটা চলতে শুরু করে দিয়েছে, তো আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে গাড়িগুলোকে কীভাবে রাখা হয়েছে। এই দেখো, এখানে সব গাড়িগুলো সুন্দরভাবে পরপর লাইন দিয়ে রাখা হয়েছে, আর এখানে মোটামুটি দেখলাম 16 থেকে 20টার মতো গাড়ি একসঙ্গে রাখা যায় আর কি। তো সেটাই আমি আর মিষ্টু দাঁড়িয়ে দেখছিলাম। প্রথমে আমরা সবাই বাইরে এসেই বসেছিলাম, কিন্তু বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে রাজু মুনিয়াকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। কিন্তু আমি আর মিষ্টু বাইরেই বসেছিলাম, কেননা বাইরে থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর সঙ্গে যে হাওয়াটা গায়ে লাগছিল খুবই ভালো লাগছিল, কেননা খুবই সানি ছিল। তো আমি আর মিষ্টু বাইরে বসেই ভিউটা উপভোগ করছি। আমরা ওয়াশিংটন আইল্যান্ডে পৌঁছে গেছি। এখন বোট থেকে গাড়িটাকে নিয়ে আমরা যাচ্ছি স্কুল হাউসের বিচে, আর যাওয়ার পথটা এত সুন্দর, একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে। দুপাশে ঘন জঙ্গল আর সবুজে সবুজ হয়ে আছে, খুবই সুন্দর লাগছে, মানে চোখে একটা আরাম হচ্ছে। আমরা এখন স্কুল হাউস বিচে পৌঁছে গেছি। চারিদিকটা এত সুন্দর, এত মনোরম, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মাঝখান দিয়ে একটা লেক বয়ে গেছে, আর দুপাশে দুটো আইল্যান্ড, আর লেকের জলের কালারটা দেখো, পেছনে একেবারে ডার্ক ব্লু আর সামনের দিকে সি গ্রিন, খুবই সুন্দর জায়গাটা। আর এখানে যে পাথরগুলো রয়েছে, পাথরগুলো শেপগুলো এত সুন্দর, আর এগুলো কিন্তু একটু শার্প না, তুমি চাইলে এখানে খালি পায়ে হেঁটে যেতে পারবে, একটু ব্যথা লাগবে না। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে এক কণা বালি নেই, চারিদিকটা পরিষ্কার আর পরিচ্ছন্ন, খুবই সুন্দর পাথরগুলো, মানে দেখলে মনে হয় যেন দুই একটা পাথর তুলে নিয়ে আসি, কিন্তু সেটা হবার নয়, কেননা এখানে একেবারে স্ট্রিক্ট রুল রয়েছে যে তুমি কোনো পাথর নিতে পারবে না, যদি নাও তাহলে তোমাকে ফাইন করবে। মিষ্টু, তুমি কি পুরোটা তুমি করলে নিজে? ও মা, খুব সুন্দর হয়েছে মিষ্টু। আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে যদি তুমি পাথর নাও আর সেটা যদি ধরা পড়ে, তাহলে তোমাকে একটা মোটা অঙ্ক ফাইন করবে, সেটা প্রায় $250 থেকে $300, যেটা কিনা ভারতীয় টাকায় প্রায় 20,000 থেকে 24,000। তো সেই ভয়ে কেউ পাথরটা নেবে না আর কি।
স্কুল হাউস বিচ আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি লাঞ্চ করার জন্য, মুনিয়াকে খাওয়ানো হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করে আরেকটা জায়গায় যাব। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটা চার্চে দেখতে, যে এই চার্চটা হচ্ছে জঙ্গলের ভেতরে, আর এই ব্রিজটার মধ্যে দিয়েই হেঁটে যেতে হয়, তো সেখানেই আমরা যাচ্ছি। এখন আমরা চার্চে পৌঁছে গেছি, চার্চটা বেশ সুন্দর দেখতে আর পুরো কাঠের তৈরি, আর কালারটাও বেশ একটু কালচে কালচে, বেশ একটা পুরনো পুরনো ফিল দিচ্ছে। রাজু মিষ্টুকে নিয়ে ভেতরে ঢুকবে, কেননা মিষ্টুর খুব ইচ্ছে ভেতরে ঢোকার, কিন্তু আমি মুনিয়াকে নিয়ে বাইরেই থাকবো। আজকে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার বোটে করে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর এইমাত্র যে তোমরা লাইট হাউসটা দেখতে পেলে, সেটা আমরা আগামীকাল যাব দেখার জন্য। তো আশা করছি যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল আমার আকাশকে তোমরা সাবস্ক্রাইব করো আর অন্যদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।